অনুষ্ঠান পরম্পরা আয়ুর্বেদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং অনুষ্ঠান সেই মানুষ যিনি সরাসরি হট সিটে রয়েছেন এবং বেশ কথা তার বলতে হয় ধার করে, সেটা হচ্ছে শীত পড়ুক, তাকিয়ে শীত পড়ুক, কিন্তু শীতকে আমরা এনজয় করব। তার অসংখ্য আজকে আমরা কিন্তু একটা নামি দৈনিকে সকাল সকাল পেয়ে গেছি। আজকে সরাসরি আবার জিজ্ঞাসা করবো, আমাদের হসপিটালে রয়েছে সেই স্বনামধন্য চিকিৎসক আপনাদের দাদা ভাই ডক্টর দেবব্রত সেনকে অনেক স্বাগত জানাবো অনুষ্ঠানে আসার জন্য। রয়েছেন আপনারা অনলাইনে ওনার সঙ্গে কথা বলতে, ফোন নাম্বারে অবশ্যই 2211-8293 সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন নিয়ে। অবশ্যই বলতে পারছেন যে আমরা আজকে দৈনিকে আবারও দেখলাম জাঁকিয়ে শীতের আর এই স্লোগানটা কিন্তু আজকে পরম্পরা পরিবারের প্রত্যেক ভাই এবং বোনেরা প্রত্যেকে কনফিডেন্টলি বলছেন, আর যেমন চিরকাল বলে এসেছেন, কারণ পরম্পরা কোথাও যেন একটা কনফিডেন্স, যেন একটা নিজের জিনিসের প্রতি মানুষের যে অনুভূতিটা থাকে না, ঠিক সে অনুভূতি না ভাই। দুঃখ করে বলছি ময়েশ্চারাইজার কি আমরা ব্যবহার করব না, সবাই ব্যবহার করুন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা একদম স্পেসিফিক ভাবে আমরা তৈরি করেছি যাদের স্কিনে একটু রিঙ্কলস আসছে, একটু ফাইন লাইনস আসছে বেশি, আর সেই চটচটে করে হাত থেকে মুক্তি দিতেই হবে তাদের জন্য পরম্পরার নারী ময়েশ্চারাইজার। অতি অবশ্যই স্কিন গ্লোয়িং সেরাম এবং লোশন আমাদের পরম্পরার একের পর এক প্লাস আইটেম। চটচটে ব্যাপারটাকে আমরা বিদায় দিতে পেরেছি, আর আমাদের প্রত্যেকটা ফর্মুলেশন আমরা সেভাবে প্রডিউস করেছি আপনাদের সামনে। আর অনুষ্ঠানের শুরুতে দুটো ছোট কথা না বললে নয়, একটা ফোন নিলাম কি? অবশ্যই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কুড়িয়ার থেকে রিমা বলছি। নমস্কার কোনো কমপ্লেন নেই, সেটাতেই ঠিক আছে। আর লঘুদা খেয়েও আজকে মুড কমে গেছে, এটাও কমে গেছে। আমার বর একদিন আমার বলে যে তুমি যদি খাও এরপর থেকে আর পরম্পরার প্রোডাক্ট মারতে দেবো না, তো আমি হেসেছি। তো তারপরও আপনার একটা কন্টেনার এনে আমার হাতে দিয়ে বলে বলো আজ থেকে যে কোনো আমি মারতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবেন, কোনো সমস্যা নেই। অনেক ধন্যবাদ, অসাধারণ একটি কথা। অনেক সবসময় এক্সপিরিয়েন্স হয় আমাদের এই অনুষ্ঠান থেকে, স্পেশাল এটাই অনুষ্ঠানের স্পেশালিটি। আজকে একটা নেশা ছাড়ানোর আমরা ওষুধ পেলাম কেন পরম্পরায়। লাস্ট ইয়ারের ভ্যালেন্টাইন্স ডে 14th February ওই দিনটাতে শুনেছিলাম যে ওই স্পেশাল ভালোবাসার দিনটাতে কিন্তু পরম্পরা প্রোডাক্ট গিফট করেছিলেন, এবং আজকে শুনলাম যে উনি পান খেতেন, ওনার হাজবেন্ড পানের নেশা ছাড়বার, যদি না ছাড়ো তাহলে পরম্পরা ব্যবহার করতে দেবো না, এবং অ্যাটলিস্ট হাতে করে পরম্পরা প্রোডাক্ট ওখানে দিতে দেবো। দিস ইজ না পরম্পরা, দিস ইজ লাভ, দিস ইজ অ্যাফেকশন। আমি প্রথম মুহূর্তে ফিল করি যে আপনাদের ঠিক মনের কোন জায়গায় রয়েছি আমি, কোন জায়গায় রয়েছে পরম্পরা আয়ুর্বেদের যাবতীয় আইটেম। থ্যাংকস, এই ভালোবাসাটুকু যেন সবসময় পাই আপনাদের কাছ থেকে। একটা কথা বলি, ভালোবাসা, মানুষ আপনাকে ভালোবাসে, ভালো না বসে থাকতে পারে না। তবে যে সুন্দর দেখা, ভালো দেখা, হ্যান্ডসাম দেখা, অনেক তো বিশেষ আপনার জন্য থাকে। আজকে আপনার পোশাকের মধ্যে একটা বিষয় আমার স্পেশালি খুব ভালো লাগে, সেটা হচ্ছে আপনার ব্রোচ, একটা ক্রাউন প্যাটার্নের ব্রোচ। মানে যেই মানে আমরা যেটা বলি যে ক্রাউনটা ওনার মাথায় রয়েছে এবং একটার পর একটা পাল
গোজা হচ্ছে, আমাদের সম্মান বাড়ছে, সেই ক্রাউনটাই কিন্তু রেপ্লিকা হিসেবে আজকে আপনার বোঝে রয়েছে। আমার খুব কাছের এক বোন সহেলি, সহেলি আমার ভীষণ কাছের একজন বোন, এবং আমার যেদিনকে এক ছোট্ট করে একটা সেলিব্রেশন হলো না বার্থডে, সহেলি একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছে, মানে ভবিষ্যৎ জীবনের নাগরিক তৈরির কারিগর সে, এবং সে ছোট্ট ছোট্ট শিশুদের পড়ায় এবং একটা স্কুলের হেডমিস্ট্রেস। এবং সহেলি আজকে সারপ্রাইজ আচমকা আমার অফিসে, অতি অবশ্যই সঙ্গে আমার সেই আদরের আরেক বোন রেনি। তো সহেলি এটা আমাকে আজকে গিফট করে এই ক্রাউন, এই ব্রোচটা, এবং বলে এই ক্রাউনটা দাদা ফর ইউ। আর অতি অবশ্যই সহেলি দেখো আমি এটা পরে এসেছি, এরপর আমার দুটো মিটিং আছে, আমি এটা অবশ্যই সারাদিন পরেছি এবং এরপরও পরবো এবং ভবিষ্যতেও পরবো। আর ঠিক এমনি হবে যেন তোমার বা তোমাদের সব বোনেদের ভালোবাসাটা আমি পাই, সারা জীবন যেন পাই। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করব তুমি যাতে আগামী দিনে তোমার কাছ থেকে যেন আমাদের দেশ আরো অনেক ভালো সুনাগরিক পেতে পারে তোমার হাত ধরে। খুব মানে একজন শিক্ষিকা বলে উনি ঠিক উপহারটাই চয়েস করেছেন, একটা মুকুট যেটা ওনার জন্য খুব প্রযোজ্য এবং একটা রেপ্লিকা হিসেবে। ভেরি গুড সহেলি, খুব ভালো লাগলো। এরকম প্রচুর বোন রয়েছেন ওপারে যারা কিন্তু অবশ্যই দাদা ভাইকে এত ভালোবাসেন, এত শ্রদ্ধা করেন, এবং অনেক ওপারে দিদি রয়েছেন যারা স্নেহ করেন অবশ্যই আপনার দাদা ভাইকে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বাকুড়া থেকে কারণী বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন? কে, সুবর্ণা না আমি? না না, দাদা ভাই কেমন আছেন? ও দাদা ভাই, দাদা ভাই কেমন আছেন? দাদা ভাই বলছেন ভালো আছেন। হ্যাঁ, আপনাকে খুব সুন্দর দেখতে লাগছে আজকে। তাই বিশ্বাস করুন, আমি জানতাম না। বলুন শাড়ি। আচ্ছা, আমি আমি আপনার নিম ফেস ওয়াশটা ইউজ করছি। হ্যাঁ, গত যে দু সপ্তাহ ধরে ইউজ করছি তো খুবই ভালো আছি আমি। আচ্ছা, তো আমার চুল পড়ার একটু সমস্যা হচ্ছে এখন। আচ্ছা, চুলটা ইদানিং খুবই পড়ছে আর ড্যান্ড্রাফ হয়েছে, আর চুলের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমার প্রচন্ড জট পড়েছে। তো আমি কি প্রোডাক্ট ইউজ করবো যদি একটু বলে দাও। জট? হ্যাঁ, প্রচন্ড জট পড়েছিল। মানে আমার 18+, 18 বছর বয়স। ওকে, থ্যাংকস, সঙ্গে থাকুন। প্রথমত বলবো যেটা, সেটা হচ্ছে যে নিম ফেস ওয়াশ ব্যবহার করেছেন এবং লক্ষ লক্ষ পরম্পরা পরিবারের সদস্যদের মতো আপনিও ভালো আছেন, থ্যাংকস। এমন একটা রেভলিউশনারি আইটেমকে বাছাই করার জন্য আমাদের নিম ফেস ওয়াশ কিন্তু খুব আনন্দ সহকারে বলি, খুব শিগগিরই কিন্তু পৌঁছে যাচ্ছে ইউরোপ, দুবাই এবং তার পাশাপাশি আরো কয়েকটি রাষ্ট্রে। আমাদের নিম ফেস ওয়াশ খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে। আজকে যদি লন্ডনের কোনো দোকানে গিয়ে কেউ পরম্পরাগত প্রোডাক্ট দেখতে পান, আশা করি একটু প্রাউড ফিল করবেন। যদি সুইজারল্যান্ড গিয়ে দেখেন বা ফ্রান্সে গিয়ে দেখেন যে পরম্পরাগত প্রোডাক্ট ওখানে রাখা রয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। ওখানেও আপনাদের দাদাভাই পৌঁছে গেছেন, যেমনভাবে অত্যাধুনিক সমস্ত অ্যাপস এর মাধ্যমে পরম্পরাগত অল আইটেম অ্যাভেলেবেল হয়ে গেছে। আপনাকে দুটো জিনিস বলবো, যেটা সেটা হচ্ছে দেখুন, হেয়ারের প্রবলেমকে নিয়ন্ত্রণ করার জন্য কেশ শক্তি ক্যাপসুল, ইন্টারনাল হেয়ার কেয়ার, ওটা দুটো করে দিনে চারবার কন্টিনিউ করবেন, সুকেশ হেয়ার অয়েল ব্যবহার করবেন। প্লিজ একটা কথা বলবো, জানবেন আমাদের প্রত্যেকটা হেয়ার অয়েলের যাবতীয় কম্পোজিশন সবকিছু মহামান্য ড্রাগ কন্ট্রোলের ফর্মুলেটেড অ্যাপ্রুভড এবং ক্লিনিক্যাল ট্রায়াল আইটেম দিয়ে আমরা করি। সুতরাং কোন বিজ্ঞাপনে কোথায় কি বলা আছে সব ভুলে যান, আমাদের গভর্নমেন্টের ড্রাগ লাইসেন্সে অ্যাপ্রুভ আইটেম দিয়ে আমরা কাজ করছি এবং প্রত্যেকটা আইটেমের টক্সিক লেভেলের অনেক বিলো আমরা রাখছি সেটাকে, যেখানে পুরোটাই ভালো আসবে, খারাপ কিছু আসবে না। কনফিডেন্টলি ব্যবহার করবেন পরম্পরা আয়ুর্বেদ, জানবেন এটা কিন্তু ডক্টরদের ফর্মুলেটেড, তার জন্য লক্ষ লক্ষ মানুষ উপকার পান। সুকেশ বা সুকেশ প্লাস হেয়ার অয়েলের পাশাপাশি ব্যবহার করুন কুন্তলশ্রী প্লাস বা কুন্তলশ্রী প্রিমিয়াম শ্যাম্পু। ড্যান্ড্রফ আছে আপনার, সুতরাং পরম্পরা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ব্যবহার করুন। নো ড্যান্ড্রফের পর এসছে পরম্পরা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। অতি অবশ্যই আমাদের হেয়ার স্পা, হেয়ার সেরাম, হেয়ার ভাইটালাইজার রেগুলার ব্যবহার করুন। আমাদের হেয়ার সেরাম আপনার চুলের জটের সমস্যাকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে, রেগুলার কিন্তু এটা ব্যবহার করবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি ভাই, আমি পলাশি থেকে বলছি। কে বলছেন? পূজা। পূজা, হ্যাঁ। আমার বয়স হলো 26 বছর। আমি একটু দাদাভাইয়ের সাথে কথা বলতে চাই। বলুন। হ্যালো দাদা ভাই। হ্যাঁ। আজ আপনি খুব সুন্দর লাগছে। খুব সুন্দর, থ্যাংক ইউ পূজা। আর আপনাকে যে দিদি ভাই ক্রাউনটা দিয়েছে, সে দিদি ভাইয়ের পছন্দ আছে বলতে হয়। ও হ্যাঁ, অবশ্যই। আপনি খুব সুন্দর মানিয়েছে। হ্যাঁ হ্যাঁ,
একটা তাহলে দিদিভাইকে একটা থ্যাঙ্কস দিন সহেলিকে। হ্যাঁ থ্যাঙ্ক ইউ দিদিভাই। ওকে বলুন এবার। আমি চট করে ছোট্ট করে আরেকটু অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করছি। যে আলোচনা ছিলাম আমরা অ্যাকচুয়ালি যে সকাল থেকে রাতের মধ্যে শীতে, শীত মানে কিন্তু কোল্ড ক্রিম নয়, শীত মানে কিন্তু ভুলভাল নাইট ক্রিম নয়। আপনি জানেন সকালে আপনি কোচিনে পড়তে যাবেন, আপনি ধরুন 9, 10, 11, 12 বা গ্রাজুয়েশন করছেন, আপনি সকালবেলা কোচিং সেন্টারে পড়তে যাবেন, গান শিখতে যাবেন, আপনি কি করছেন জানেন? ঘুম থেকে উঠলেন, উঠে এতটা কোল্ড ক্রিম হাতে নিয়ে মুখে হাতে ভালো করে মাখলেন, মেখে আপনি সাইকেলে বা বাসে বা গাড়িতে বা হেঁটে আপনি বেরিয়ে গেলেন, মর্নিং ওয়াক করতে যাচ্ছেন, কোল্ড ক্রিম নিয়ে ভালো করে মেখে বেরিয়ে গেলেন। এবার আসুন পয়েন্টে, আপনি কি নিয়ে বাড়ি ফিরলেন? এক রাশ মুখ ভর্তি ডার্টার পলিউশন নিয়ে। বলুন কেন? সেই ছোটবেলার 9, 10 বই পড়েছি না, কুয়াশা কি? কুয়াশা হচ্ছে বাতাসে ভাসমান ধূলিকণা আর জলীয় বাষ্প সংমিশ্রণ, পড়েছি তো। এবার আপনার এই কোল্ড ক্রিমটায় আপনি দেখুন চটচটে এফেক্ট রয়েছে, চটচট করছে। চটচট করছে মানে কি? চটচট করছে মানে ওখানে স্টিকি মেটেরিয়াল, যা ধুলো বালি পলিউশন পাবে ও কিন্তু স্টিকারের মতো নিতে থাকবে নিজের গায়ে। কোথায় আসছে? আপনার খুব যত্নের আদরের আপনার মুখের মধ্যে ওই কোল্ড ক্রিমটার জন্যই চারদিক দিয়ে ময়লা ধুলো আপনার মুখে আশ্রয় পড়ছে এবং আপনার স্কিনকে সরাসরি ড্যামেজ করছে। দিনের শুরুটাই করছেন স্কিনকে ড্যামেজ করে। প্লিজ এবারে কোল্ড ক্রিমকে সরিয়ে রাখুন। এবারে শুধুমাত্র আপনার স্কিনকে দিন এমন একটা ময়েশ্চারাইজার যেটা উইথিন ম্যাটার অফ ফিউ সেকেন্ড আপনার স্কিনে অ্যাবজর্ব করবে এবং একটুও চটচটে হবে না, অথচ স্কিনের ইনার লেয়ারে ময়েশ্চারকে লক করে রাখবে যাতে রুক্ষতা না আসে। ঠিক এটা অপেক্ষাতে আপনারা ছিলেন না? পরম্পরার নারী ময়েশ্চারাইজার, পরম্পরার পিছানির ময়েশ্চারাইজার, এগুলো ব্যবহার করুন, দেখুন কি অ্যামেজিং রেজাল্ট দিতে পারে এই আইটেমগুলো। আর বাইরে থেকে ঘরে ফেরার পর জাস্ট একটু পরম্পরা ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিন। কনসেপ্ট কিন্তু আমাদের এখন সত্যি আপনার মাধ্যম দিয়ে চেঞ্জ হচ্ছে। শীত মানে গাড়া গাড়া কোল্ড ক্রিম মেখে বসে থাকা না, আর যদি কারোর ব্রণ সমস্যা নিয়ে সে মুখে মাখছেন ঠিক আছে, কিন্তু ঘরের মধ্যে থাকুন, একদম বাইরে বেরোবেন না, কারণ ওই চটচটে কোল্ড ক্রিম কিন্তু বাতাসের সব ময়লা ধুলো টানতে থাকবে। যা অনেকে বলেন এটা মেখে বাইরে বেরোনো যাবে, সেই জিনিসটা মেখে বাইরে বেরোনো যাবে যেটা চটচটে নয়। একদম। হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা ভাই আর দিদি ভাই দুজনকে, আমি বর্ধমান থেকে মাউন্ট বলছি। বলুন। হ্যাঁ আর দাদা ভাই তোমাকে না ওই নীল ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে, তোমাকে অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা মানে ড্রেসই সুন্দর লাগে, বাট মানে নীল রঙটা তোমার গায়ের সাথে ভালো শুট করছে, মানে ভালো যাচ্ছে। ও নীল রঙটা শুট খুব ভালো লাগছে। হ্যাঁ আর ক্রাউনটা যে দিয়েছে সাহিল দিদি ভাই ওনাকেও থ্যাংক ইউ, মানে ওটা তোমার জন্যই প্রযোজ্য। থ্যাংক ইউ, আমি সহেলিকে জানিয়ে দেবো। হ্যাঁ ওনাকেও থ্যাংক ইউ জানিয়ে দিও। আর আমি না তোমার মানে ওই হানি হানি বডি ওয়াশ, তারপরে নিম ফেস ওয়াশ, তারপরে গোল্ড সিরাম, গোল্ড ইয়েটা সিরাম আছে আর স্কিন গ্লোয়িং লোশন, ওগুলো আমি ইউজ করছি। আগে যেমন আমার স্কিনে মানে ওই খসখসে ভাবটা ছিল বা ড্রাই ভাবটা ছিল সেটা নেই, এখন যদি আমি দুদিন অফও করে দিই মানে এজনেসটা আসে না। ওই যে বললাম ময়েশ্চার লক, ময়েশ্চার লক ফর্মুলা, আপনি দুদিন ব্যবহার করেও আপনার ত্বক রুক্ষ হচ্ছে না, দুদিন ব্যবহার না করলেও না করলেও, মানে কিছু কিছু কারণে হয়তো আমার মানে করা হলো না, হয়তো কাজই করে ভুলে গেলাম, মানে আমার কোনো অসুবিধা হয় না। এটা একটা ভীষণ অ্যামেজিং রেজাল্ট, একটা বড় উদাহরণ। আপনি কি নিজে জানেন আপনি যেটা বললেন, আপনি কত বড় একটা উদাহরণ হিসেবে বললেন, কারণ মার্শাল লাকের কথা কিন্তু আমার বলেছিলেন, আমার পরিশ্রমটা সার্থক না সত্যিতে, আমার পরিশ্রম সার্থক। আমি এইটাই চেয়েছিলাম যে গোটা পৃথিবীতে প্রথম একটা ময়েশ্চারাইজার আসুক, প্রথম একটা স্কিন গ্লোয়িং সেরাম বা লোশন আসুক যেগুলো ময়েশ্চার লক ফর্মুলেটেড হবে। কোনোদিন হয়নি যেটা, একদম ফার্স্ট টাইম ইন ওয়ার্ল্ড, আমি ভুলও হতে পারি, জাস্ট অ্যাপ্লাই করার সাথে সাথে স্কিন অ্যাবজর্ব করবে এবং ময়েশ্চারটাকে লক করে দেবে। ব্যবহার করতে ভুলে গেলেন, পারলেন না সময়, কিন্তু ত্বক তার ময়েশ্চার হারাবে না, অনেকক্ষণ ধরে রাখবে সেটাকে। আর দাদা ভাই আমি বলছি আমার সমস্যাটা হচ্ছে যে আমার সমস্যা, বলুন বলুন বোনও বেরোয় আর মানে যে কোনো সানস্ক্রিন মাগলেও আমি দেখেছি মানে আমার মুখটা কালো হয়ে
মানে এর থেকে কি করবো, মানে তুমি যদি একদম মানে মানে সকালে ঘুম থেকে উঠে থেকে মানে ব্রণ আছে, তারপরে মানে নাকের কাছে ব্ল্যাক হেড, তারপরে ওকে ওকে আমি ব্রণ সমস্যার সমাধান করে দিচ্ছি। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাকে ঠিক করতে হবে আপনি ব্রণর কি পুরোপুরি সমাধান চাইছেন না ব্রণটাকে একটু নিয়ন্ত্রণ করতে চাইছেন। যদি পুরোপুরি সমাধান চান তাহলে একটা ট্রিটমেন্ট, আর যদি জাস্ট কন্ট্রোল করতে চান তাহলে আরেকটা ট্রিটমেন্ট। যদি কন্ট্রোল করতে চান তাহলে বলবো পরম্পরা শুধু নিম ফেস ওয়াশ দিনে 4 বার করে ব্যবহার করুন, এটি স্কিনের ডিটক্স ট্রিটমেন্ট হবে, ব্রণর এসে সমস্যা নিয়ন্ত্রণে চলে আসবে। আর যদি চান ব্রণকে পুরোপুরি আমি কন্ট্রোল করে ফেলতে চাই তাহলে কিন্তু আপনাকে লাবণ্য ডাস্ট আর লিকুইড এর সাথে খেতে হবে। আমাদের পরম্পরা আয়ুর্বেদের এই সিজনে রূপসস্যী ফেস প্যাক অথবা সুবর্ণকান্তি ফেস প্যাক ভীষণ ইম্পর্টেন্ট দুটো ব্রণ ট্রিটমেন্টের আইটেম। অতি অবশ্যই পাশাপাশি পরম্পরার ক্লেন্সিং মিল্ক এবং নিম ফেস ওয়াশ, এই দুটো ইম্পর্টেন্ট আইটেম, তাহলে ব্রণর কমপ্লিট ট্রিটমেন্ট আপনি পেয়ে যাবেন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে পূজা বলছি। পূজা? হ্যাঁ পূজা। আচ্ছা হ্যাঁ পূজা, টিভির ভলিউমটা একটু মিউট করতে হবে, হ্যাঁ একটা ফিডব্যাক আসছে, বলুন। হ্যাঁ আমি দাদা ভাইয়ের সাথে একটু কথা বলবো। হ্যাঁ বলুন, আমরা শুনছি। হ্যাঁ দাদা ভাইয়ের সাথে একটু কথা বলবো। হ্যাঁ দাদা ভাই বলছি। হ্যাঁ খুব মিষ্টি লাগছে তোমাকে। খুব মিষ্টি লাগছে, বলুন বলুন। বলছি আমার বয়স 27 বছর, তো আমার না গায়ের রং চাপা, একটু ব্রাইটনেস আনার জন্য কি ব্যবহার করবো? আচ্ছা আচ্ছা, প্রথমত বলবো যে দেখুন এমন কোনো আইটেম নেই যেটা ব্যবহার করলে ফর্সা হওয়া যায়, তবে এটুকু বলবো কালো রং হচ্ছে পৃথিবীর সব থেকে হেলদি স্কিনের রং। সুতরাং যদি গোটা পৃথিবীর লোক কিন্তু স্কিনকে ট্যান করে বাদামি করার চেষ্টা করছে, সুতরাং কালো রং বলে আপনি যদি চাপা হয় বা শ্যামলা রং হয় তার জন্য গর্ব অনুভব করুন, আপনার হেলদি স্কিন। যদি স্কিনের উজ্জ্বলতা না থাকে সেটা অনেক ফর্সারও থাকতে পারে, উজ্জ্বলতা না থাকে, যদি গ্লো চান তাহলে পরম্পরা আয়ুর্বেদের স্কিন গ্লোয়িং সেরাম, স্কিন গ্লোয়িং লোশন, অঙ্গশ্রী ক্রিম বেসড যে স্ক্রাবটা আছে সেই স্ক্রাবটা ব্যবহার করুন। দেখুন কি পরিমাণ উজ্জ্বলতা আপনি পাবেন, যে ঘরে একটা নাইট ল্যাম্প জ্বললে আপনার স্কিন রিফ্লেকশন দেবে। কিন্তু মাথায় রাখবেন ব্যবহার পদ্ধতিটা, স্কিন গ্লোয়িং সেরামটা ভালোভাবে ব্যবহার করার পরই ইমিডিয়েট আফটার স্কিন গ্লোয়িং লোশনটা আবার ব্যবহার করবেন। আর প্রত্যেকদিন স্নানের পর আমাদের ফুল বডিতে অঙ্গশ্রী ক্রিম বেস স্ক্রাবটা ভালোভাবে ম্যাসেজ করে নর্মাল শাওয়ার নিয়ে নেবেন। একদম, আর অবশ্যই বলবো যে স্কিনকে সুন্দর রাখা, চকচকে রাখা, আয়নার মতো রাখা, এটা কিন্তু মানুষ আপনার কাছ থেকে জেনেছে। চুলের স্টাইলাইজেশন চেঞ্জ করা এবং স্ক্যাল্প হেলদি রাখা, এটাও প্রথম আপনি নিয়ে এলেন যে না ভিতর থেকে স্ট্রং করো। দেখুন দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, জানেন তো আমাদের হেয়ারের প্রচুর সমস্যা আমরা নিজেরা ডেকে নিয়ে আসি এবং সেই সমস্যাকে কন্ট্রোল করার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদের থাকবে। প্রথমত বলবো যে ড্যান্ড্রফ এমন একটা সমস্যা যে সমস্যায় শুধু চুল পড়ে না, মাথার স্ক্যাল্পটাও কিন্তু ডিস্টার্ব হয়ে যায়, যেখানে আগামী মানে পার্মানেন্টলি একটা হেয়ারের ড্যামেজ হয়। সুতরাং এই সিজনে দুটো জিনিস মাথায় রাখবেন, যে একটা ধরুন এই যে ঠিক ডিসেম্বর মাস বা নভেম্বর মাস এই সময় কিন্তু প্রত্যেকের ধরে চলো সিজনাল চেঞ্জের জন্য এবং একটা নর্মাল সেল ডিভিশনের পদ্ধতির নিয়মের জন্য চুল কিন্তু পড়বে, এই সময়টা চুল পড়ে বর্ষাকাল শীতের শুরু, এগুলোর জন্য একদম টেনশন করবেন না, এর জন্য কোনো শ্যাম্পু বা অয়েলের উপর আতঙ্ক আনবেন না, কারণ সবসময় জানবেন এই সময়টা একটু হেয়ার ফলের সময়, তার জন্য এই সময়টা চুলের একটু বেশি যত্নের ভীষণ প্রয়োজন, বিশেষ করে যাদের থাইরয়েড আছে সমস্যা আছে বা যাদের পিসিওডি সমস্যা আছে তারা তো একটু সাবধানে থাকতেই হবে। তার জন্য অতি অবশ্যই বলবো আমাদের পরম্পরার নো ড্যান্ড্রফ শ্যাম্পু, পরম্পরা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু যে কোনো একটা ব্যবহার করবেন, সুবর্ণকান্তি অয়েলটা কিন্তু ভীষণ এফেক্টিভ একটা মেডিসিন, আর চুলের রুক্ষতাকে পুরোপুরি সরিয়ে দেওয়ার জন্য আমাদের হেয়ার সেরাম। আজকে আপনার শীতকালীন যে সুন্দর একটা গাইডলাইনস আপনি দিয়েছেন, আপনি প্রত্যেক বারই দিচ্ছেন এবং আমরা অপেক্ষা করছি, তা আমাদের একটা সুন্দর জায়গা আমি জরুরি দেখি। হ্যাঁ আর আপনার প্রোডাক্ট ব্যবহার করে আমি ভালো আছি, কিন্তু একটু সমস্যা। হ্যাঁ হ্যাঁ বলুন আপনার সমস্যাটা। বলছি আমার বয়স হচ্ছে 1+। আচ্ছা হ্যাঁ, তো আমি আপনার প্রোডাক্ট ব্যবহার করে আমার ওয়েট আপনার অন্য কোনো সমস্যার জন্য আপনি হয়তো জানতে চাইছিলেন, আপনাকে এটুকু বলে রাখি পরম্পরার হেল্পলাইন
প্রত্যেক দিন দেখুন আমাদের এখানে নিচে নাম্বারগুলো যাচ্ছে, এই নাম্বারে প্রত্যেকটা অফিসিয়াল ডেজে অফিসিয়াল আওয়ারে আপনি ফোন করলেই পাবেন, যদি ফোনে না পান আপনি হোয়াটসঅ্যাপ করুন, তারা অবশ্যই আপনাকে রিপ্লাই দেবেন। একদম। দ্বিতীয়ত বলবো যে আপনি আমাদের অনেকগুলো গাইডলাইন্স এর মধ্যে অন্যতম গাইডলাইন্স আপনি বলেন যে শীতকালে এই যে বাঙালি হিসেবে বলে বাঙালি খাটতে পারে না, এটাই হচ্ছে সবথেকে দুর্ভাগ্য, কিন্তু বাঙালি যে চাবুকের মতো চেহারা হতে পারে সেটা আবার আমাদের কাছে এক্সাম্পল আপনার দাদা ভাই, আমাদের প্রত্যেকের দাদা ভাই যিনি একদম প্রমাণ করে দিয়েছেন যে রাতে না ঘুমিয়ে দুপুরে না ঘুমিয়ে জিম করে লোকের জন্য ভালো কাজ করে ফাউন্ডেশনের মধ্যে থেকে নিজের সময় এতটুকু হলেও তার পরিবারকে দিয়ে কিন্তু সত্যি হ্যাটস অফ টু, মানে আপনি দেখে দিলেন বাঙালিও এমন হয়। আপনার একটা মজার কথা বলি সুবর্ণা, একদিন জানেন তো সানডে ছিল, কোনো একটা সানডে নয় ওটা অন্য কোনো একটা দিন ছিল, তো আমি তখন বাইরে ছিলাম, কেমন আমার আন্দামানে শুটে ছিলাম এবং আমার সেদিনে খুব 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 মানে হেক্টিক গেছে সকাল থেকে রাত, তো সবাই দেখছি ফ্লাইটে ঘুমিয়ে পড়েছে, আমার সঙ্গে যারা গেছিল সবাই ফ্লাইটে ঘুমোচ্ছে, কিন্তু আমি কত চেষ্টা করলাম জানেন, আমি কিছুতেই একটু ঘুমোতে পারলাম না, হেক্টিক শিডিউলের পরেও ঘুমোচ্ছে একদম কোনোভাবে, আমি কেন জানি মানে আমি মনে করি কি জানেন তো, প্রকৃত যারা বুদ্ধিজীবী প্রকৃত যারা যাদের সমাজে পরিচয় তারা নিজে নিজের ক্রিয়েট করেন, নিজের পরিচয় নিজে তৈরি করেন, তার বাবা কি করে গেছে দাদু কি করে গেছেন সেগুলো নয়, নিজের আইডেন্টিটি যারা নিজেরা তৈরি করেন তারা কিন্তু সহজে দুপুরে ঘুমিয়ে পড়তে পারেন না, ঠিক কথা একদম, কারণ নিজের আইডেন্টিটি যারা নিজেরা তৈরি করেন তাদের কাছে টাফ, কারণ আমি আমার খুব এমন কিছু মানুষের সাথে আমি মিশেছি বা দেখেছি যারা কিন্তু এক একজন তার তার নিজের স্বকীয় ক্ষেত্রে দৃষ্টান্ত সুলভ, আমি সেই সমস্ত মানুষের সাথে কথা বলেছি ঘন্টা পর ঘন্টা, তাদের লাইফস্টাইল নিয়ে আলোচনা করেছি, আমি খুব প্র্যাকটিক্যালি বলছি আমাদের দাদা সৌরভ, হ্যাঁ তো আমাকে বলছিল সেদিনকে যে এমন হয়ে যায় ডক্টর সেন রাত্রে আমাকে মোবাইলে মানে মোবাইলে এত আমার ইমেল আসে এত হেক্টিক থাকে আমার রাত্রে ঘুম ডিস্টার্ব হয়ে যায়, ঠিক আছে তো আলটিমেটলি আমি চেষ্টা করলেও দুপুরে দু মিনিট ঘুমোতে পারি না, সৌরভ এক এটা বলছে, আরো প্রচুর মানুষের সাথে আমি ধরুন সবাই জানেন যে প্রচুর বোম্বে সেলিব্রিটি বাইরের সেলিব্রিটির সাথে বসে আমি ওয়ান ইস টু ওয়ান আপনার মতো করে তাদের সাথে গল্প করি কথা বলি, তারা কলকাতা এলে বা আমি বাইরে গেলে, প্রত্যেকের এই ব্যাপারটা রয়েছে, যারা মানে মস্তিষ্কের দিক থেকে যারা কুড়ে তারা কিন্তু শোবেন আর ঘুমিয়ে পড়বেন, হ্যাঁ আমার মনে হয় যারা নিজে নিজের স্বকীয় ক্ষেত্রে নিজে ইতিহাস সৃষ্টি করেছেন তারা কোনোদিনও সেটা পারবেন না, কারণ তাদের মস্তিষ্ক অন্য জায়গায় থাকে, তারা একটা জায়গায় থাকেন কিন্তু তারা ভাবেন আরেকটা জায়গার কথা, অ্যাকটিভ অলওয়েজ অল টাইম, এটা সত্যি কথা, এটা বাস্তব। হ্যালো হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি হাওড়া থেকে বলছি। কে বলছেন? আমি বলছি আমার নাম মুস্তাক চৌধুরী। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি বলছি আমি ডাক্তারবাবু কোন ভক্ত, ডাক্তারবাবুর ভক্ত, মানে প্রচন্ড মানে আমার কোন প্রোডাক্ট আমার সহ্য হতো না, শুট করতো না, তার জন্য খুব বড় ভক্ত নাকি? তার জন্য মানে কি আমার তো মানে তার জন্য না মানে প্রোডাক্টটা এত ভালো, সব প্রোডাক্ট গুলো ঠিক আছে, আপনি যেটা বলবার বলে দিয়েছেন, ডাক্তারবাবুর ভক্ত হওয়া ভালো, না এটা ঠিক, তার ফল কিন্তু আপনি পাচ্ছেন, 7 বছর হয়ে গেছে। আমি একটা কথা বলতে চাই, বলুন। আমি যে না হেনা কিনেছি আপনার ন্যাচারাল, ওইটা কি আমি না নর্মাল জলে, নর্মাল জলে কোনো চা কফি কিচ্ছু লাগবে না, নরমাল জলে ভিজিয়ে রাখুন তাতেই কাজ হবে, একটু গরম জলে ভেজে যাবেন, অল্প গরম, কুসুম কুসুম গরম। থ্যাংক ইউ ফর কলিং। এটা সত্যি কথা যে পরম্পরাগতে একটা থেকে একাধিকে মানুষ পৌঁছে, সবচেয়ে বড় কথা কি জানেন তো, যখন লক্ষ লক্ষ মানুষ বলবেন ইস্ট ইয়া ওয়েস্ট পরম্পরা ইজ দ্য বেস্ট, তখন তো আর কিছু থাকবে না, নিশ্চয়ই, ঠিক আছে, তো আমি মনে করি যেটা সেটা হচ্ছে যে সবচেয়ে বড় বিজ্ঞাপন মানুষের ভালো থাকার বিজ্ঞাপন, আর এটুকুকে সাথে নিয়েই
বলতে পারি দায়িত্ব নিয়ে সবাই একদম পাহাড় থেকে সমুদ্র সবাই একসাথে বলবে আমরা পরম্পরা হাত ধরে ভীষণ ভালো আছি। আর আমি গর্বিত হব, আমি একটা বাঙালি এবং একটা বাঙালি প্রতিষ্ঠানের থেকে সমস্ত আয়ুর্বেদিক বিউটিফিকেশন বা মেডিসিনাল রেঞ্জ আজকে প্রত্যেকটা বাঙালি বা অবাঙালি সংসারে অপরিহার্য করে তুলতে পেরেছি এবং অবশ্যই পাশাপাশি বিদেশের মাটিতে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কল্যাণী থেকে বলছি। কি নাম আপনার? আমার নাম ঝর্ণা দে। দাদা ভাইকে আজকে ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। হ্যাঁ দাদা ভাই, আপনার আমি অনেক প্রোডাক্ট ব্যবহার করেছি, হ্যাঁ, কিন্তু খুব পেয়েছি আমি কিনেছি, হ্যাঁ, কিন্তু আমার ছেলের বিষয়ে একটু বলতে চাই। বলুন। ছেলে হচ্ছে 23 প্লাস, আচ্ছা, ওর মানে প্রায় 80 কেজির মতন ওজন ডাক্তারবাবু। আচ্ছা। এবার ছেলের বডি অনুযায়ী না মানে ভুঁড়িটা প্রচন্ড, এবার ছেলেটার ব্যাপারে আমাকে একটুখানি আমাকে সাজেশন দেবেন যে ছেলেটার চেহারাটা কিভাবে আপনার মতনই তৈরি করব। আমার মতো চেহারা তৈরি করবেন? চেহারা স্লিম করব। আমি রোজ 14 কিলোমিটার পার আওয়ার স্পিডে দৌড়ই প্রত্যেকদিন দুবেলা। আপনার ছেলেকে বলুন 14 কিলোমিটার পার আওয়ার স্পিডে দুবেলা দৌড়তে আর পরম্পরা আয়ুর্বেদে হেল্পলাইনে একটু কমিউনিকেট করতে, ওরা সব গাইডলাইন দিয়ে দেবে। অবশ্যই, আজকে আর হাতে সময় নেই, তবে পুরো গাইডলাইন নিয়ে আবারও ফিরবো আগামীকাল ঠিক দুপুর 1টার সময়, আবার ফিরবো সন্ধ্যা 7টার সময় আপনাদের অত্যন্ত কাছের প্রিয় দাদা ভাইকে নিয়ে। অনেক অনেক ধন্যবাদ রুকসেনকে, ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি কুড়িয়ার থেকে রিমা বলছি। নমস্কার দাদা ভাই। নমস্কার। হ্যাঁ আপনাকে তো আজকে খুব ভালো লাগছে দাদা ভাই। ও তো খুব ভালো লাগছে। হ্যাঁ সব থেকে বেশি ভালো লাগছে আপনি যে অলওয়েজ এত সুন্দর মুখের উপর হাসিটা রাখেন, মানে 24 ঘন্টায় হাসিটা দেখে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। আমি অনেকদিন ধরে আপনার প্রোডাক্ট বাকি সব ঠিকঠাক আছে, বসন্ত থাকে। আর এই স্লোগানটা কিন্তু আজকে পরম্পরা পরিবারের প্রত্যেক ভাই এবং বোনেরা প্রত্যেকে কনফিডেন্টলি বলছেন আর যেমন চিরকাল বলে এসেছেন, কারণ পরম্পরা কোথাও যেন একটা কনফিডেন্স, কোথাও যেন একটা নিজের জিনিসের প্রতি মানুষের যে অনুভূতিটা থাকে না, ঠিক সে অনুভূতি না। ভাইরা দুঃখ করে বলছেন ভাই নারী ময়েশ্চারাইজার কি আমরা ব্যবহার করবো না? আমরা সবাই ব্যবহার করুন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা একদম স্পেসিফিকভাবে আমরা তৈরি করেছি যাদের স্কিনে একটু আসার জন্য। বলছেন আপনারা অনলাইনে ওনার সঙ্গে কথা বলতে ফোন নাম্বারে অবশ্যই ফোন করবেন 2211-8292-93, বলছি 2211-8292-93 সরাসরি ফোন করুন আপনাদের প্রশ্ন নিয়ে। অবশ্যই বলতে পারছেন যে আমরা আজকে দুইদিকে আবারও দেখলাম জাঁকিয়ে শীতের থেকে রাত অব্দি কি আমরা করব পরিচর্যা এবং আমরা এনজয় করব শীতটাকে। শীত পড়ুক, কিন্তু শীতকে আমরা এনজয় করব। তার আজকে আমরা কিন্তু একটা নামি দৈনিকে সকাল সকাল পেয়ে গেছি, আজকে সরাসরি আবার জিজ্ঞেস করবো আমাদের হসপিটাল রয়েছে সেই সনন্দর চিকিৎসক আপনাদের দাদা ভাই ডক্টর দেবব্রত সেনকে অনেক স্বাগত জানাবো। অনুষ্ঠান আসছে একটু ফাইনালাইজ আসছে বেশি আর সেই চটচটে কোল্ড হাত থেকে মুক্তি দিতেই হবে তাদের জন্য পরম্পরার নারী ময়েশ্চারাইজার, অতি অবশ্য স্কিন গ্লোয়িং সেরাম এবং লোশন, আমাদের পরম্পরার একের পর এক প্লাস আইটেম। চটচটে ব্যাপারটাকে আমরা বিদায় দিতে পেরেছি আর আমাদের প্রত্যেকটা ফর্মুলেশন আমরা সেভাবে মানে প্রোডিউস করেছি আপনাদের সামনে। আর অনুষ্ঠানের শুরুতে দুটো ছোট কথা না বললে নয়, একটা ফোন নিলাম কি? অবশ্যই। হ্যালো,